রাবেয়া বসি রাত্রিবেলা উনার মালিকের বাড়িতে, তাবুর উনার পাশের উনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বসি দাসী পাশের ঘরে রাত্রিবেলা, ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায় রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে কারণটা কি, রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন, ও যুবতী নারী ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন। এবার আসছে মালিক আস্তে 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 রাবের ঘরের জানালার পাশে দাঁড়ায়, দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান দেয়ার কয়, আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছ, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ এরকম দেশ বেডি খুব কম আছে আমরা দেশে, এরকম নারী বহু কম আছে, না এরকম নারী না, বেডিরে সব স্টক চলছের পাগল আর ফেসবুকের পাগল আর ইউটিউবের পাগল, এরকম নারী নাই আমার দেশে, নারীর বড় অভাব, নারীর বড় অভাব, মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই, রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ারে দিয়া আর কাজ করাবো না, সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না, রাবেয়া বলতেছে মালিক আমি গরিব মানুষ কাজ না করলে চলবো কিভাবে, তারাই যদি দেন আমি কোন জায়গা যাব, আমি একজন নারী, মালিক ডাক দেখা রাবেয়ারে তুমি কাজ করবা না কিন্তু মাসে মাসে বেতন নেবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা, এই জন্য কর্মচারী যদি নামাজি হয় আশিক রসুল্লাহ আরো সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে হেসান করবেন, ওকে হেসান করলে আল্লাহ খুশি হবে, কর্মচারী যদি নামাজি হয় ভালো হয় সৎ হয় ওরে সুযোগ দিবেন, হেসান করবেন ওকে, ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, আর একটা ঘটনা আল্লাহ নবী নিজে বর্ণনা করেছেন, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন, আল্লাহ নবী বলেন সাহাবীরা রে তোমাদেরকে কি খিজির আলী সালামের জীবনের একটা ঘটনা শোনাবো, সাহাবীরা বলেন হা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, বলে সাহাবীরা রে খিজির আলী সালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একজন মুকাতিব গোলাম, মুকাতিব গোলাম হলো আগের যুগে গোলাম ছিল মানুষ, বেচা কেনা হতো, তো একজন গোলামীর বন্ধন আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্টাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দেরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দেরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন, কহা দিব, এটাকে মুকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দেরহাম ফিরিয়ে দিলে আর স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিসসালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর হস্তে আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দেরহাম দেন। আল্লাহ খিজির আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর বান্দা তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই,
আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তেছে না, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুর দয়া আছে, কিছু না কিছু দিন এরকম আসে, আশা আসে, আশা আসে। তা আমাদের উচিত কি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল, ওয়া আম্মাসাইলা ফানাতান্নার। নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে ভিক্ষুককে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তুইজ্জু মাগতাঞ্জিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দিই, অর্থ বিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানাই দিই। হুজুর আপনি বলে দেন, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? হা হা হা, আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য। এই জন্য আমরা দুনিয়াটাকে লাথি মারতেন আল্লাহর কদমের গোল, আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন, হযরত খিজির আলাইহিসসালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারী পাশ ছাড়ে না, পিছন পিছন যে আবার বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন, আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাসে উঠে, যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালি গালাজ করে, ফায়সা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোকামি এগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে, বাবা ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রসুলদের চেহারায় নূর চমকায়, দুশ্মনে রসুলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশ্মনে রসুল। এ কথা কন না কেন? খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালামের পাশে যায় বলেন, আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিসসালাম, আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিসসালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে দেন।
কার সন্তুষ্টি? জোরে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরায়েন না। খিজির আলাইহিসসালাম বলতেছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছি না, আমি একজন দীনহীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহ, তুমি যেহেতু আল্লাহ রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারি না, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাও চলেন, কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাবো, খুব মারাত্মক। আল্লাহ নবী বলতেছে সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিসসালামকে নিয়ে গেল বাজারে, 400 দেরহামে বিক্রি করলো, কত দেরহাম? 400 দেরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দেরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দেরহামে বিক্রি করলেন, বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলে যাও আল্লাহর রাস্তা নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিসসালামকে কিনলো, সেও খিজির আলাইহিসসালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না, কি করায় না, কাজ করে। তো খিজির আলাইহিসসালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচা করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসছো, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এভাবে বসে বসে খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার, বসে বসে খাওয়ালে করে। এই যে শুনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত, কথাখান ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত, আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে আজকে রসুলের সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রসুলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না। আল্লাহর রসুলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয় বুঝতে হবে আল্লাহ তার কালবে আল্লাহ রসুলের প্রেম ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে, কথা কয় ঢেলে দিয়েছে, এটা ভাগ্য ভাগ্য সবার রসুল ভাই, দলিল দিয়ে হয়, এটা দলিল দিয়ে হয়, দলিল দিয়ে এটা বোঝানো যায়। প্রিয় বস্তিতে হযরতে খিজির আলাইহিসসালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না, কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে আমার কিছু, ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর ছোট ছোট পাথর গুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে লাগবে, এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন 6 জনের কাজ, এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। 6 জনের কাজ, সারাদিন 6 জন লাগবে এই কাজটা শেষ করতে, এত পরিমাণে পাথর। কিন্তু খিজির আলাইহিসসালাম একাই একজনে 1 ঘন্টায় 6 জনের কাজ সেরে ফেললে। আল্লাহু আকবার, আনা সাগরের পানি লুটার ভিতরে আছে, কত কত মেশিন লাগছে। হাজরাতে খিজির আলাইহিসসালাম 6 জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি 1 ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল, কি করে সম্ভব? এরপরে মালিক মনে মনে চিন্তা করলো, লোকটা সহজ কোনো লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এর কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক, কাউকে তুমি কাজ বাজ দাও না, কই কাজ লাগবে না, খানদান করে মারহাবা কর, খানদান করে বলে আপনার দিয়ে কাজ করাবো না, আপনার দিয়ে কাজ করানো যাবে না। রাবেয়া বশ্রী রাত্রিবেলা উনার মালিকের বাড়িতে তাবুর, উনার পাশের উনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বশ্রী দাসী
পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবিয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায়, রাবিয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে কারণটা কি? রাবিয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবের ঘরের জানালার পাশে দাঁড়ায়, দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান দেয়ার কয়, আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছ, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ এরকম দেশ বেডি খুব কম আছে আমরা দেশে, এরকম নারী বহু কম আছে, না এরকম নারী নাই, বেডিরে সব স্টক চলছের পাগল আর ফেসবুকের পাগল আর ইউটিউবের পাগল, এরকম নারী নাই আমার দেশে, নারীর বড় অভাব, নারীর বড় অভাব, মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ার দিয়া আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবেয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে? তারাই যদি দেন আমি কোন জায়গা যাব? আমি একজন নারী, মালিক ডাক দেখা, রাবেয়া রে তুমি কাজ করবা না কিন্তু মাসে মাসে বেতন নেবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। এই জন্য কর্মচারী যদি নামাজি হয় আশিক রসুল্লাহ আরো সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে হেসান করবেন, ওকে হেসান করলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয় ভালো হয় সব হয় ওরে সুযোগ দিবেন, হেসান করবেন ওকে, ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী নাকতে বলতেছে হযরতে খিজির, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি সেদিন মালিক এসে বলতে যায়, সর্বনাশ লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না, কিন্তু খিজির আলাইহিস সালাম বার বার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমারে, কিছু কাজ বাজ দেন, কয় না কাজ করা লাগবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাট হাজারের মুসলমান, এবার একদিন মালিক ডাক দে বলতেছে, ও আল্লাহর বান্দা আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য, আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি, আমার স্ত্রী সন্তান জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না কাজ লাগবে না, বলে না কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং একটা বাড়ি বানাবো সুন্দর, আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন? আল্লাহর নবী বলতেছেন,
অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে ফিরে, আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দে বলতেছে, আমার কর্মচারী আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরারে তখন মালিককে ডাক দে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার, কে? এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন, আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রসুল অলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন। এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ইমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তারা ইমান একইকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে, পরিচয় কি দয়া করে দিবেন? বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে, হ্যাঁ অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়ব না। বলতেছে, আমার পরিচয় আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে হুজুর, তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবো নি আপনাকে? বলে, হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, হে আমার মালিক, হাকিকত শুনেন। এক আল্লাহর গরিব বান্দা মুকাতিব গুলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন, আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোনো মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সৎকার চায়, আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তারায় দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে, কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটারে যদি আমি তারায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করত, আল্লাহকে ডরাইত। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে, তারা মুমিন। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ইমান বেড়ে যাবে, ইমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ইমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ইমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির এত ভয় তার কিয়ামতের ময়দানে, কোন দান্দাকারী অভাবী মিসকিন বিপদ
বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাই জান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারে দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহর নবী খিজির আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন। তখন খিজিরই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দি, এই সমুদয় অর্থগুলি আমি জামজাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখেরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই বাচ্চা জুলকারনাইনের প্রধান উজির যিনি, তিনি হযরতে খাজা খিজির আলাইহিসসালাম। খিজির কেন তাকে বলা হয়? খিজির শব্দের অর্থ হলো সবুজ শ্যামল। আল্লাহ ওনাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, একটা খুসুসিয়ত আল্লাহ তাকে দিয়েছিলেন, উনি যেখানে বসতেন ওইখানে মাটির ভিতরে ঘাস তরুলতা পাতা জন্ম হতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উনি সবসময় সবুজ পোশাকটাকে পরে ব্যবহার করতেন, বেশি সবুজ চাদর উনি ব্যবহার করতেন। আর উনি কোনো সাদা চামড়ার মধ্যে নামাজও দাঁড়ায় গেলে সাদা যায়, নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু সাদা জিনিস উনি নামাজে দাঁড়াইলে সবুজ হয়ে যাইত, এই জন্য ওনাকে খিজির বলা হয়। খিজির মানে সবুজ শ্যামল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এগুলি আল্লাহর একটা ক্ষুদ্র বুঝে যাবেন। বাচ্চা জুলকার নাই, তিনি সফর করতে করতে পৃথিবীর একটা দুর্ভেদ্য জায়গায়, যা আজও বিজ্ঞানের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় নাই, কথা বুঝে যাবেন। তিনি সারা পৃথিবীর বাচ্চা, সূর্য অস্ত যাওয়ার সমুদ্রের কিনারা পর্যন্ত গেছে, সূর্য উদয়ের যেখান থেকে সূর্য উঠা শুরু সমুদ্রের সেই শেষ সীমা পর্যন্ত গেছে। তিনি পৃথিবীর এমন একটা জায়গা গেলেন যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বলে, হুজুর ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হলো মানব জাতির একটা অংশ। নূহ আলাইহিস সালামের তিনটা বেটা, চারটে বেটা, হাম সাম ইয়াফেস কেনান। অ্যাটেনশন, হাম সাম ইয়াফেস কেনান। হযরত নূহ নবীর চারটে বেটা আছে, হাম সাম ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল, তিনটা বেটা তার বেঁচে আলো, হাম সাম ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিবেন, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আমাদের উচ্চতা যেমন 3.5 হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা 3.5 হাত না, তারা 120 হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ! তাদের চেহারা খুব মারাত্মক বিকট, এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে, তারা বিরাট বড় শক্তিশালী এই ইয়াজুজ মাজুজ। তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাসাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসের জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন, যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে এসে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়,
আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়, সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব। আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীন নির্মাণ করে দেন। বাচ্চা জুলকারনাইন বললেন, এ শুনে যান, বাচ্চা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক, আমার রব, সারা পৃথিবীর বাচ্চা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছে। তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা। আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ মানত দিয়েছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কোন ব্যক্তি, কোন ওসি, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, গোয়েন্দা ডিভিশন, সেনাবাহিনী, তারা যদি চিন্তা করে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য। পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে, আমার দেশের মানুষের নিরাপত্তা, তার অসুবিধা, তার ওই বিপদগ্রস্ততা থেকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত, তাকে সাহায্য আমাকে করতে হবে। সরকার আমাকে বেতন দেয়, আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেব না, টাকা নেব না, আমি তাকে সাহায্য করব। পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো চোর ডাকাত থাকবে না, কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক না? তো বাচ্চা জুলকারনাইন বলতেছে, আল্লাহর বান্দারা, সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ আমারে বানাইছে, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া। একসাথে বলবেন না, সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর কথা, প্রজারা বলতেছে এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামানে লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে, এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি, অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাচ্চা বলতেছে, না, আল্লাহ আমাকে বাচ্চা বানিয়েছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আমার অর্থ দিয়ে, আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, বিরাট বড় এই প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট তারা জিব্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে, প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে, সারা দিন ওরা ভাঙতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটা ভেঙে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রসুল বললেন, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশাহ আছে, রাজা, সে রাজা বলতেছে, চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব, কালকে করব। এইভাবে চলে যায়, আবার আল্লাহর কুদরতি ভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওই রকম পুনরায় নির্মাণ করে দেয়, পরের দিন আবার কাজ শুরু করে ভাঙা। সন্ধ্যাবেলা একই কথা, চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা, দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে। ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে, ভাঙতে শুরু করবে। সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাদশা যে হবে, সে বলবে, আগামীকাল বাকি কাজ সারব ইনশা আল্লাহ। এত বছর কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশাআল্লাহ বলবে, আ মুসলমান, এজন্য আগামী দিন কি করবেন, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন, যে আমি খাবো ইনশাআল্লাহ, আমার ছেলে বিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি বিদেশ যাবো ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান হাট হাজারিবাসী, হাট হাজারি না, হাট হাজারির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি মায়েরা আপনারা শুনে যান, জুলকারনাইনের সেই প্রাচীর কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাআল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে, এত পরিমাণে আসবে। লোহিত সাগর, আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়ে শেষ করে ফেলবে, কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন। লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা মেঘনা যমুনা কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের পানি পর্যন্ত, কোন হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে, এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের একজন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না, চিন্তায় পড়ছেন নি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000 ভিতরে 999 জন জাহান্নামে আর একজন জান্নাতে, তাহলে কারা? সাহাবীরাও চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে! 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন আমার, এই আমার এই গরিব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না, হয় নাই, আরো জোরে, এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই, 1000 মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হবে আমার উম্মত, তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাশরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাশরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী। বলেন, সুন্দর সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের, খোদা তোমার মেঘের, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও, খুদা পেলি অন্য যুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির, উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, খোদারি খলিল, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর
মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘর গাততে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা। কাবা শরীফে তাওয়াফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায়, দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের সাপ সেই পাথর এখনো আছে। ওটা কাবা শরীফের দরজার সাথে লাগানো ছিল, ইতিহাস শুনেন, দরজার সাথে লাগানো ছিল। ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আরো জোরে জোরে সাহাবা ইকরামের সম্মান দেখেন, উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন। কিন্তু আজও পর্যন্ত কোন আলিম, কোন সাহাবি, কোন মুফতি প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা শরীফের দরজায় ছিল সেটা ওমর সরিয়ে আনার কি। কারণ ওমর তো তিনি রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন, তোমরা আমার সুন্নাত মানবেই, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্না রীতিনীতি পথ মেনে চলবা। আরো জোরে উনি তারাবির নামাজ চালু করলেন 8 টাকা 20 টাকা, কত রাকাত? উনি জামাতের সাথে মসজিদে নববীতে 20 টাকা তারাবি চালু করলেন, মারহাবা কর, কত রাকাত? তাহলে আজকে যারা 8 টাকাত বানাইছে তাহলে বুঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদাত। আসতে বলেন কেন, জোরে বলে নিকৃষ্ট বেদাত। কারণ হযরত ওমরের সিদ্ধান্তকে উপেক্ষা করা, পৃথিবীতে কোন মায়ের পুত কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে, কোন মা জন্ম দিতে পারে নাই। কিন্তু যারা আজকে করলো তারাই নিকৃষ্ট বেদাত চালু করলো, এটা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারবো না। বুঝতে কি আর অসুবিধা না, দলিলের দরকার, এত রাত দলিল দিয়ে কি করবে, বুঝে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথর মাকাম ইব্রাহিম, এই পাথরখানে ইসমাঈল আলাইহিস সালাম আনলেন। আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এর লিফট ছাড়া উঠা নামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে নেমে নিয়ে আসলো। এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন। সাল্লাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরে দিকে নিয়ে যাইতে, পা মুবারকের দাগ বসে গেল, পা মুবারকের। এখান থেকে একসাথে মাসলা বুঝাই দিয়ে যায়, শিখে যাবে। হ্যাঁ, আমার কাছ থেকে কিছু কিছু রহস্য পাবে। পা মুবারকের দাগ বসে গেল সাপ। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পা মুবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, পা মুবারকের দাগ উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়দান নাই, এটা কাবার ইজ্জত। সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহর সাইয়েদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন, এটা কোন ঠিক কি না? কাবা শরীফকে শাইরকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এই বছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে, জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে অনেক হাজির আছে। আল্লাহ আল্লাহ, ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরত সাইয়্যেদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর। আল্লাহু আকবার, কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার,
কোন কোন বর্ণনা আছে 360 জন নবী আলাইহিসসালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকাম, শরফুল মাকামে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারি আল্লাহর মহান ওলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে, আমাদের কারণে আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা, মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, ওলির কারণে মুহিব্বিনদের কারণে ওলির দাম বাড়ে না, ওলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল আমিনী একজন মুকুটহীন সম্রাট, আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরে নেই আমাদের অর্থনীতিকে, এই অনেক টাকা পয়সা ড্যানবাম করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহ ওলির মাজার মুসলমানরা জিয়ারত করে, সাড়ে সাতশো বছর ধরে শাহজালাল আমিনী মুজাররেদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। নবীকে খুশি করে তারা কবরে চলে গেল, পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেয়া হলো। কি কথা বলেন, ঠিক না? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে চার পয়সাও দাম নাই, আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধে না, সে জীবনে সুখ পাবে। কোটি কোটি টাকা ছেলে মানুষ না, মদ খায়, বেডি নিয়ে নাচে, দরবেশ মাফ করে দিবে কে কোন দলের আমি জানি না, দরবেশ চুল সাদা দাড়ি সাদা, এই বেটা দেখুন চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা, আমি সহিয়া দিচ্ছি না কিছু মানি না, এর ফুলা সাড়ে তিনশো কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে, চিন্তা করেন তো জীবন বরবাদ। এই অর্থের এই সম্পদের এই বিরাট বড় প্রতিপত্তির কোন চার পয়সা দাম নাই। আমরা সুন্নিরা হকের উপরে আছি, আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি, কথা বলছি। আমাদের জীবন দন্ড, আমাদের জীবন দন্ড। এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি। কবির মনোযোগ দিয়ে শুনে যাবেন, বাবা মুসলমান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না, এটা নষ্ট হবে না। যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন, এ অনেক ওয়াজ বলছি, বিরাট ওয়াজ, এটা শেষ হবে না, তো যদ্দূর যায় কাবা ঘর উনি বানাচ্ছে, নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, তো ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যাচ্ছে, বাচ্চা জুলকার নাই ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখছেন, ও রাস্তা দিয়ে বাচ্চা জুলকার নাই যাচ্ছে। জুলকার নাই জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহকে? আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে 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 আল্লাহ কে? জিজ্ঞেস করলেন আল্লাহ কে? বলে তিনি রব, স্রষ্টা, মালিক, খালিক। বল ওনাকে তো চিনি না, ওনাকে তো দেখি না, মানবো কেমনে? মানবো কেমনে? কি করে মানবো?
উনি যে সত্য কি করে মানব? শাহজালাল ইয়ামেনি ওলি ছিলেন, কি করে মানবেন? জাই নামাজ বিছাই দিলেন, জাই নামাজ বিছাইলেন, পানি আল্লাহ উনার আয়াতের ভিতরে পানি নিয়ে আসলেন, জাই নামাজের উপরে নদীর উপরে জাই নামাজ বিছাইয়া আল্লাহর ওলি জাই নামাজ দিয়া একানা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন। আহা, সেই দিন যদি আল্লাহ ওনার এই বেলায়েত না দিত, আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না। কথা কলিদের বেলায়েতকে যারা অস্বীকার করে এরা বুকা, এরা কি বুকা? এরা বুঝে না, এরা অনেক কিছুই বুঝার চেষ্টা করেন, এটা আপনাকে আকল দিয়ে বুঝত, অনেক দামি কথা। তো জুলকারনাইন জিজ্ঞেস করতেছে, আল্লাহ কে? আমি তো চিনি না, ওটা আবার কি? বলে তিনি স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করছেন, আকাশ পাতাল জমিন গাছ তরু লতাপাতা। তো ওনার ঘর, এই ঘরে তাওয়াফ হবে, ওনার ইবাদত হবে, সেজদা হবে, নামাজ হবে, ওনার আইন এই ঘরে চলবে। তো ওনাকে তো চিনি না, তো চিনবো কি করে? বলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আল্লাহ আছে? বলতেছে ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ার দলে যদি আইসে সাক্ষ্য দেয় যে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। আরো জোরে বাচ্চা, জুলকারনাইন বলতেছে ইব্রাহিম আল্লাহ যে আছে আমি কি করে বুঝবো, তিনি যে স্রষ্টা তাও কি করে বুঝবো? তবে হ্যাঁ, ভেড়ার দল যদি বলে আল্লাহ আছে, আপনার কালেমার সাক্ষ্য যদি ভেড়ার দলে দেয়, কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ও মানুষের ভাষা জানে না, ও আর একটা জাতি, সে আল্লাহ সৃষ্টি। ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় গো ইব্রাহিম, তাহলে বুঝবো আপনার আল্লাহ আছে। আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন, আল্লাহর খলিল যখন ডাক দিয়েছেন, সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে। ঠিক তখনই খোদারি খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলতেছে, ভেড়ার দল তোমরা খোদার কালেমার সাক্ষ্য দাও। একসাথে ভেড়ার দলরা প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল, ভেড়ার দল তখন বলতে লাগলো, ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। জুলকারনাইন বলল, হুজুর আর বুঝার বাকি নাই, আর বুঝার? খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে তিনি আনলেন, সুবহানাল্লাহ কি বাড়ি যায় না, আপনারও পারেন, সুযোগ আছে না এরকম পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানীরা পারত না। হ্যাঁ, সম্ভব আছে? অবশ্যই না, যদি বিজ্ঞানের ক্ষমতা থাকতো তাহলে তারা যুদ্ধ করার আগে সব ওই দেশের নদীর পানি শুকাই ফেলত, তাহলে ভারতে আমরা পানি ছেড়ে দিয়ে উপহার দিছি, ওইটা আমরা একবারে বোতলে ভরে ফেলতাম। দেখেন, ভারত মুসলমান মারে কিন্তু খাজা বাবার মাজারে হাত দেয় না। এত মুসলিম হিন্দু দাঙ্গা হলো, এত মুসলমান মরল, হিন্দু মরল, নিজেরা মারামারি করলো, যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু খাজা বাবার মাজারেও হাত দেয় না। জানে এইখানে হাত দিলে এমন বাটাম চালান খাবো যে ভারত তো ভারত থাকবে না, ওর ইতিহাস পর্যন্ত পাইতে যাবে। ওলি আল্লাহকে খুশি করে গেছে, আনা সাগরের পানি পানি লোটার ভিতরে নিয়ে আসলে, এইভাবে একজন না দুইজন না, এক কোটি কালেমাহিত বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমেরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না দুইটা না 70 কোটি মুসলমান।
খাজা বাবা আজমিরির অবদান, যারা ওলি মাননা তোমাদের মতো বুকা বলদ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। নাকি বুঝতে হল একজনকে কালেমা দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ তাকে এত সম্মানিত করলেন যে সারা পৃথিবীর বাদশা ওনার প্রধান উজির ছিলেন খিজির আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, দুইজনে আবে হায়াতের পানি পান করার জন্য রওনা দিছে, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে দেখছে, আবে হায়াতের পানি পান করার জন্য দুইজনে পৃথিবীর এক দুর্ভেদ্য জায়গা রওনা করছে। জুলকারনাইন বললেন, হযরতে খিজির আপনি তো আমার উজির রওনা দেন আগে। খিজির আলাইহিসসালাম আগে আগে যে তিনি আবে হায়াতের পানি পান করলেন কিন্তু জুলকারনাইন পান নাই, আল্লাহ এত বড় লম্বা হায়াত ওনাকে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জামানা চলে গেল, বনী ইসরায়েলের 70,000 নবী চলে গেল, হযরতে মূসা নবীর জামানা আসার পরে খিজির আলাইহিসসালাম তখনও জিন্দা, বলেন হায়াত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এখানে আমাদের কোন হাত? বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন, হযরতে জুলকারনাইন হযরতে খিজির আলাইহিসসালামের সঙ্গে ওনার উজি, জুলকারনাইন ইন্তেকাল করলেন, খিজির আলাইহিসসালাম তখনও জিন্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট বড় হায়াত দিলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে এত বড় লম্বা হায়াত আর কারো নসিবে হয় নাই, আল্লাহ তাকে এত বড় লম্বা হায়াত দিলেন। হায়াত যেতে 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 হযরত মূসা আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিলেন। আহাহা, উনি হযরত মূসা আলাইহিসসালামের জামানায় মূসা আলাইহিসসালাম একদিন ওয়াজ করতেছিলেন, ওয়াজ করা অবস্থায় তবে একটু বলে দিয়ে যায়, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি ওলি ছিলেন, এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, তিনি যাই হোক না কেন তিনি আল্লাহর একজন পেয়ারা মেহবুব বান্দা, নবী হোক অথবা ওলি হোক তিনি আল্লাহর মকবুল। দীর্ঘ লম্বা হায়াত, বিরাট বড় হায়াত ওনার, হযরত মূসা আলাইহিসসালামের জামানা, মূসা আলাইহিসসালাম ওয়াজ করতে লাগলেন, ওয়াজ করার সময় একজন ভদ্রলোক জিজ্ঞেস করলো, আল্লাহর নবী বর্তমান জামানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিসসালাম জবাব দিলেন, আমি নিজে, আমি ছাড়া আর কে হবে, আমি ছাড়া। কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের উত্তরটা ভালো লাগে নাই, আল্লাহর কাছে ভালো লাগে না, এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন অলিরা তারা নাননীয় ছিলেন, নরম ছিলেন, অলিরা নিজেকে নাসিজ গুনাগার মনে করতেন, পৃথিবীর যত অলিরা তারা কিন্তু আমাদের মতো এরকম দেখাইতেন না। কি কথা কর না কে ফর্সি তিন পথা লাভ দিয়ে ছয় পথা, এগুলি কি? এগুলি আমাদের সুন্নিয়তের শিক্ষা না, তরিকতের শিক্ষা না। কোন ওলি জীবনে কোন লাভালাভি করেন তারা মানুষদেরকে ভালোবাসা দিয়ে এমন ভাবে আকৃষ্ট করছে, আল্লাহু আকবার, তাদের ভালোবাসা এখনো মানুষ শিখতে থাকে, তাদের মাজারের পাশে বসলে মানুষ শান্তি পায়, কারণ কি জানেন? ও রুহের একটা পাওয়ার আছে। কি কথা কর না কেন, রুহের কি আছে? পাওয়ার আছে, তারা ওই রুহ নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের উপরে এত খুশি। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তাদের উপরে আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতেই থাকে, এজন্য মানুষ ওনাদের জিয়ারতে গেলে ওনাদের পাশে বসলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে অন্তরে সাকিনা আসতে থাকে, মানুষের ভালো লাগতে থাকে, যেন মানুষ খালি ছুটে যায়। মানুষ কি যায়? ছুটে ছুটে তাদের কাছে যায়। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন, হযরতে
খিজির আলাইহিসসালাম যখন অদুঃখিত মুসা আলাইহিসসালাম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ তখন ওহি করে বললেন, মুসা রে তোমার জবাব সুন্দর হয় নাই, আয় মুসা তুমি যাও, তোমার চাইতে আমি আল্লাহ একজন জ্ঞানী বান্দা বানায় রাখছি, তার কাছে যেই জ্ঞানটা আমি আল্লাহ দিছি সেই জ্ঞানটা তোমার কাছে নাই। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আমি তারে যে এলেমটা দিছি এলেমটা তোমার কাছে, আমি ফরিদ হিসাবের কাছে যে এলেমটা আছে ওরে হুজুর গাউসে পাক মাজমান্ডারি কাছে যেটা ছিল ওটা আমার কাছে, কথা কন না কেন ওটা আমার কাছে, শাহজাল আলী আমিনী মুজাররিদি রহমতুল্লাহ এর কাছে যা ছিল এদেশে 60 লক্ষ আলেম তাদের কাছে, কথা কন না কেন তাদের কাছে, খাজা বাবা আজমিরের কাছে আল্লাহ যে এলেম দিয়েছিলেন নিয়ামত দিয়েছিলেন ওটাই বর্তমানে 100 কোটি মুসলমানের ভিতরে নেই। ওটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে ফিলিস্তিনের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের মুসলমানদের দিন দিন মার খেতে হতো না, কথা কোন ঠিক না বেটা, আমাদের কাছে না এটা শূন্য হয়ে গেছে, আমরা সেই পাওয়ার লেজ হয়ে গেছে মুসলমানের যে পাওয়ার, তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমাদের খাবারের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, নীতির ভিতরে ভেজাল, আকিদার ভিতরে ভেজাল, আমলের ভিতরে ভেজাল, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যায় করিয়া মানুষের হক নষ্ট করিয়া কাবা শরীফে কোটি বছর যদি ইবাদত করেন আল্লাহর কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদাও মন্দির, আহা কি আফসোস, হতভাগা ঘুষের টাকা দিয়ে ছেলেরে দামি মোবাইল কিনে দিচ্ছে, কি হতো রাগা, ঘুষের টাকা দিয়ে ছেলেরে 3 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিচ্ছে, বলেন তো কিয়ামতের ময়দানে ওই ছেলে 4 পয়সা কাজে লাগবে, কবরে লাগবে, মৌতে লাগবে, বলেন ওই বাপের করুণা হোক ওই ছেলে করুণার কাছে যাবে জীবনেও যাবে। এই যে নতুন আরেকটা ভাইরাস পৃথিবীতে আসছে সারা শরীরে ঘা হয়, হ্যাঁ রে বিচ্ছিরি দেখা যায় ভয়ঙ্কর, আফ্রিকাতে ছড়িয়ে গেছে সেটা বিশ্রী ভয়ঙ্কর গন্ধ আসে শরীর থেকে, ওটা আসলে তো খুঁজেই পাওয়া যাবে, করোনা তো গন্ধ বন্ধ নাই, করোনা গন্ধ বন্ধ নাই, এটা আসলে, এটা আসলে এটা দেখলে মানুষ ডরাবে বুঝে সর্বনাশের কাছে দেওয়া যাবে, এমপক্স না কি বলে, তার ছেলের জন্য সে হালাল হারাম না বেছে, গরিব মানুষের চোখের পানি জড়াই দিছে, অনেক গরিব মানুষ তারা থানায় যায় কিসের জন্য, একটু আইনের আশ্রয় নেওয়ার জন্য, সহযোগিতার জন্য, আদালতে যায় দ্বারা একজন বৃদ্ধ মা ন্যায় বিচার পাওয়ার আশায়, কিন্তু যদি বিচারক টাকার ক্ষমতার অন্যদিকে ঝুঁকিয়ে ওই বৃদ্ধের চোখের পানি ঝরায় দেয়, বলে এই চোখের পানি সে কি করে তার মূল্য পরিশোধ করে, কঠিন মেহসের এই লোকটা কি করে এই দরিদ্র মানুষের চোখের পানির মূল্য সেই দিন পরিশোধ করবে। শোনেন, শাহজাল আলী আমিরি শুধু খান কারপির ছিলেন না, উনি জালেমকে ধ্বংস করার জন্য তলোয়ার হাতে নিয়েছিলেন, উপস্থিতি অন্যায় আমাদেরকে মানুষকে বুঝাইতে এটা অন্যায় ঠিক না, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আহা সে নিভাইতে পারবে, এই চোখের পানির মূল্য সে পরিশোধ করতে পারবে, এটা বড় কঠিন বড় ভয়াবহ হবে সেই দিন, কত কঠিন ভয়াবহ হবে সে নিজেও বুঝতে পারতেছে না, তার সন্তান স্ত্রী পুত্র পরিজন
যাদের জন্য সে অন্যায় করলো, কেউ তাদের চার পয়সাও এক পয়সাও জীবনে কাজে নেই, জীবন জিন্দগিটাই বৃথা চলে যায়, ওর কঠিন থাকে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা যেই দল করি আপনার দল আপনার কাছে, কিন্তু আখেরাত আমাদের যার যার অবস্থান থেকে হিসাব দিতে হবে। বাবা কি কথা কন না, আখেরাতে আমাদের যার যার হিসাব আল্লাহর কাছে বুঝাই দিতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে। আমি কোন রাজনীতি করি না, কিন্তু জল আপনি যেই রাজনীতি আপনার পছন্দ হয়, যেই মানে সংগঠন আপনার পছন্দ হয় করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন মেহেশরের আদালতে কবরের জিন্দগিতে যার যার প্রশ্নের জবাব তাকে বহন করতে হবে, যার যার হিসাব আল্লাহর দরবারে তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দিন যাতে আমরা এই আল্লাহর আদালতের আসামি না হয়ে যাই, সেই জন্য আপনাকে দুনিয়ার জিন্দগি থেকে পরিষ্কার হয়ে কবর যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ কোরআনে এক আয়াত আল্লাহ ওয়াস করে আল্লাহু আকবার আমাদেরকে শিক্ষা দিলেন, হে ইমানদারেরা, সন্তান বেটা ছেলে মেয়ে অ্যাটেনশন আমার দিকে তাকাবেন, ছেলে মেয়ে সন্তান বেটার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে। আপনারা দাওয়াত দিলেন বেশি টাকা পাইয়া অন্য জায়গা চলে যাব, এখানে আসব না, এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, জোরে জোরে। দাওয়াত দিলেন আপনি, আপনার আগে হক একজনে বলল হুজুর আপনি আসেন, আপনার জিনিস বানাই দিওয়ানে অফার দেয়, অনেকে অফার দেয় খুঁজে খুঁজে পায় না, শেষ পর্যন্ত হুজুর দিবানে আমি একটু আসি। আমি চিন্তা করলাম আই আই পাইছি তো, আপনারা গেলাম আই না, আপনি হয়তো জানেন না কিন্তু জানে কে, অন্যায় 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 করা যাবে না। আপনাকে দেওয়ার পরে লক্ষ কোটি টাকার ডেটও যদি আসে তারপরেও আপনাকে ঠকানো যাবে না, অন্যায়। কারণ আপনার সঙ্গে আমি আগে ওয়াদা করেছি। ইমানদারের লক্ষণ মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে, এরা হলো মুনাফিক। খুব মনোযোগ দিবেন, আল্লাহর কোরআন বলতেছে সন্তান আর সম্পদের মোহে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে। তোমরা আমি খোদার জিকির থেকে গাফেল হয় না, যদি হও যদি হও যদি হও কি হবে? কোরআন বলতেছে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দগির চার পয়সা মূল্য হবে না। মানুষ বাসে কয়দিন দেখেন আপনি, দেখতে দেখতে বাবা অনেকে 60 বছর পার হয়ে গেছে, 70 চলে গেল, দেখতে দেখতে স্বপ্নের মতো গত বছর মিলাদুন্নবী করলেন, দেখতে দেখতে এই বছর মিলাদুন্নবী চলে আসছে, কথা কোন ঠিক কিনা? কেমনে গেছে আপনি নিজেও বুঝেন না, আমি নিজেও বুঝি না যে একটা বছর পার হয়ে গেছে, আমরা নিজেরা বুঝতে পারতেছি না, এইভাবেই চলে যাচ্ছে। তাহলে
আমাদের সবকিছু আল্লাহ তার রসুলের জন্য হতে হবে, নবীর কদমের গোলামির জন্য যদি আমরা করতে পারি আমরা জীবনে কামিয়াব হব, আমরা জীবনে কামিয়াব হব। খুব মনোযোগ দিয়ে শুনে যান, হিজির আলাইহিসসালামের কথা যেহেতু আসছে, ওনার জীবনের একটা ঘটনা আজকে শোনাই দেই। আর একটা ঘটনা আল্লাহ নবী নিজে বর্ণনা করেছেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমাদেরকে কি খিজির আলাইহিসসালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বলে সাহাবীরা রে, খিজির আলাইহিসসালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একজন মুকাতিব গোলাম, মুকাতিব গোলাম হলো আগের যুগে গোলাম ছিল মানুষ, বেচা কেনা হতো, তো একজন গোলামীর বন্ধন আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্টাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দেরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দেরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কহা দেব। এটাকে মুকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দেরহাম ফিরিয়ে দিলে আর স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিসসালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দেরহাম দেন। খিজির আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর বান্দা তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আল্লাহর বান্দা তোমাকে দেওয়ার মতো তেমন কিছু আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তেছে না, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুরের দয়া আছে, কিছু না কিছু দিবে, এরকম আসে, আশা আসে, আশা আসে। তাহলে আমাদের উচিত কি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল, ওয়া আম্মাসাইলা ফানাতান্নার। নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে ভিক্ষুকরে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন, তামাম মুলকের মালিক আমি আল্লাহ, তুতিল আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তো ইজ্জু মাগতাঞ্জুল মুলকা মিন মানতাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দিই, অর্থবিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানাই দিই। হুজুর আপনি বলে দেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুদিলু মান তাশা, যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এই জন্য আল্লাহ বলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজ পর্যন্ত আমিরুল মুমিনীন ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাক
ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য, এই জন্য আমরা দুনিয়া থেকে লাথি মারতেন আল্লাহর কদমের গোল আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন, হযরত খিজির আলী ইসলাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারি পাশ ছাড়ে না, পিছন পিছন যায়। আবার বলতেছ আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল কলি হবেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাসে ওঠে, যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালি গালাজ করে, ফায়সা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোকামি এগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে। বাবা ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রসুলদের চেহারায় নূর চমকায়, দুশ্মনের রসুলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশ্মনে রসুল। কথা কন না কেন? খুব মনোযোগ দিবেন, খিজির আলী ইসলামের পাশে যা বলেন আল্লাহর বান্দা আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলী ইসলাম আল্লাহর নবী বলতেছেন, খিজির আলী ইসলাতসালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে দেন। কার সন্তুষ্টি? জোরে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরায়েন না। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছি না, আমি একজন দীনহীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি যেহেতু আল্লাহর রাস্তায় বলছো, আল্লাহর সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা আর তোমাকে ফেরত দিতে পারি না, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো। দেখো আচ্ছা ঠিক আছে তাও চলেন, কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাবো, খুব মারাত্মক। আল্লাহ নবী বলতেছে সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলী ইসলামকে নিয়ে গেল বাজারে, 400 দেরহামে বিক্রি করলো। কত দেরহাম? 400 দেরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দেরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দেরহামে বিক্রি করলেন, বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলে যাও আল্লাহর রাস্তায় নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলী ইসলামকে কিনলো সেও খিজির আলী ইসলামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না, কি করায় না, কাজ করে। তো খিজির আলী ইসলাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি 400 দিরহাম খরচা করে আমার এক বাজার থেকে কিনে নিয়ে এসছি, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এভাবে বসায় বসে খাওয়ালি কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসে খাওয়ালি করে, এই যে শোনেন ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত, কথা ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত, আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে আজকে রসুলের সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রসুলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না। আল্লাহর রসুলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয় বুঝতে হবে আল্লাহ তার কালবে আল্লাহর রসুলের প্রেম ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে, কথা কয় ঢেলে দিয়েছে, এটা ভাগ্য ভাগ্য সবার রসুল ভাই, দলিল দিয়ে হয়, এটা দলিল দিয়ে হয়, দলিল দিয়ে এটা বোঝানো যায়। প্রিয় উপস্থিতি হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও,
বলতেছে আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর ছোট ছোট পাথর গুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে লাগবে। এটা ছয় জনের কাজ ছিল, ছয় জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন ছয় জনের কাজ, এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। ছয় জনের কাজ, সারাদিন ছয় জন লাগবে ওই কাজটা শেষ করতে, এত পরিমাণে পাথর। কিন্তু খিজির আলাইহিস সালাম একাই একজনে এক ঘন্টা ছয় জনের কাজ সেরে ফেললে। আল্লাহু আকবার! আনা সাগরের পানি লুটার ভিতর আছে, কত কত মেশিন লাগছে। হাজরাতে খিজির আলাইহিস সালাম ছয় জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি এক ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল কি করে সম্ভব। এরপরে মালিক মনে মনে চিন্তা করলো লোকটা সহজ কোন লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এরে কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক কও কি তুমি কাজ বাজ দাও না, কই কাজ লাগবে না, খানদান ঘুরেন মারহাবা কর, খানদান ঘুরে বেলার আপনারে দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। রাবেয়া বসি রাত্রি বেলা উনার মালিকের বাড়িতে তাবুর, উনার পাশের উনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বসি দাসী পাশের ঘরে রাত্রি বেলা, ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রি বেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো হায় হায় রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে কারণটা কি, রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন, ও যুবতী নারী ওর ঘরে রাত্রি বেলা বাতি জ্বলবে কেন। এবার আসছে মালিক আস্তে 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 রাবেয়ার ঘরের জানালার পাশে দাঁড়ায় দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান দেয়ার কয় আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছ, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছ, আল্লাহ সারাদিন তোমার ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহ এরকম দেশ বেডি খুব কম আছে আমরা দেশে, এরকম নারী বহু কম আছে, না এরকম নারী না, বেডিরা সব ইনস্টাগ্রামের পাগল আর ফেসবুকের পাগল আর ইউটিউবের পাগল, এইরকম নারী নাই আমার দেশে। নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে হায় হায় আমি কার দিয়ে কাজ করাই, রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায় রাবেয়ারে দিয়ে আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবেয়া বলতেছে মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে, তারাই যদি দেন আমি কোন জায়গা যাব, আমি একজন নারী। মালিক ডাক দেখে রাবেয়ারে তুমি কাজ করবা না কিন্তু মাসে মাসে বেতন নেবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। এই জন্য কর্মচারী যদি নামাজি হয় আশিক রসুল্লাহ আরো সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে হেসান করবেন, ওকে হেসান করলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয় ভালো হয় সৎ হয় ওরে সুযোগ দিবেন, এসান করবেন ওকে, ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন।
প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী নাকতে বলতেছে হযরতে খিজির, খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম, তিনি সেইদিন মালিক এসে বলতে যায় সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বার বার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমার, কিছু কাজ বাজ দেন কয় না, কাজ করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আট হাজারের মুসলমান। এবার একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য, আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি, আমার স্ত্রী সন্তান জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না কাজ লাগবে না। বলে না কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং একটা বাড়ি বানাবো সুন্দর, আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ, হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে ফিরে, আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড় বাড়ি চিনা যায় না, ডাক দে বলতেছে, আমার কর্মচারী আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীর আরে, তখন মালিককে ডাক দে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার, কি এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন, আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রসুল অলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন, এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, এই মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ইমান কাজ মজবুত করে তারে শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তারে ইমানে কিনকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে, পরিচয় কি দয়া করে দিবেন? বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে, হ্যাঁ অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়ব না। বলতেছে, আমার পরিচয় আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে হুজুর, তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবনি আপনাকে? বলে, হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শুনেন, এক আল্লাহর গরিব বান্দা মুকাতিব গুলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর হস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন, আমার কাছে কিছুই ছিল না। আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সৎকার চায়, আল্লাহর হস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তারায় দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে, কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটারে যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়।
একটু চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে যে না এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। যখন কোরআনের আয়াত গুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান বেড়ে যাবে, ইমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ইমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ইমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার কিয়ামতের ময়দানে কোন দণ্ডকারী অভাবী মিসকিন বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাই জান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহর নবী খিজির আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন। তখন খিজির ওই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জামজাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন, রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন, আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখেরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা?